আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে এতে গাফ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনারা সাথে থাকবেন আশা করি ফায়দা হবে আর অন্যদের ফায়দার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বলে আশা রাখলাম আসুন আলোচনায় যাই আমরা প্রত্যেকেই জানি পবিত্র মাহের রমাজানে এমন একটি রাত রয়েছেন যে রাতটি হাজার মাস চাইতে উত্তম সেটি লাইলাতুল কদর আর এই রাতটি শেষ দশকের মধ্যে বেজুর রাত্রে তালাশ করার কথা বলা হয়েছে শেষ দশকের বেজুর রাত্রে সে রাতটি হয়ে থাকে এই শ্রেষ্ঠ রাতটি পাওয়ার জন্য সহজ উপায় হলো এতে কাফ করা নবীজি সাল্লা এই শেষ দশকের গুরুত্ব কত দিয়েছেন আসুন তা আমরা হাদিস থেকে জেনে নিব শেষ দশকের গুরুত্ব সম্পর্কে হাদিস তা আনহা

এবং সারা রাত তিনি জাগ্রত থাকতেন ইবাদত করতেন এমনকি পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন। কেন শেষ দশককে গুরুত্ব দিয়েছেন কারণ শেষ দশকের মধ্যেই সবে কদর রয়েছে আর এই শেষ দশকের অনেক ফজিলত রয়েছে তাই এই শেষ দশককে নবীজি সাল্লা আলাইস্লাম গুরুত্ব দিয়েছেন নিজে নামাজ পড়েছেন নিজে সারা রাত জেগে রয়েছেন পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে রেখেছেন এবাদতের জন্য এ ছিল শেষ দশকের গুরুত্ব এবার আসুন আমরা ইতিকাফের গুরুত্ব জানব ইতিকাফটা কেমন গুরুত্বপূর্ণ একটি আমল ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকহু মুন্দ ক딤াল মদিনাhta হাতা ক্বাযাহুল্লাহু আযজা ওয়া জাল আজাবা লিল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের জন্য কত বিষয় আশ্চর্য লাগে যে তারা এতে কাফের মতো এই ছেড়ে দেয় অথচ নবীজি সাল্লাহ সাল্লাম মদিনায় আগমন করার পরে কোনো দিন কাপ সারেননি এতে কাপের গুরুত্ব নম্বর দুই

তিনি জীবিত অবস্থায় তিনি জীবিত থাকা পর্যন্ত এই নিয়মেই চলত তিনার অফাতের পরে তিনার এতেকালের পরে তিনার বিবিগণ এ আমল করতেন এতে কাফ করতেন এতে কাফের গুরুত্ব সম্পর্কে হাদিস নাম্বার তিন মানে আবি হুরাই আনহু কল كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أيام فلما كان العام الذي قبض فيه ইয়া হতে কাফাই শ্রী না ইয়ৌমান আজত আবু হুরাই রাদী আল্লাহুতা আলাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবীজিসাল্লাল্লাহ আলিসাল্লাম প্রত্যেক রমাজানই দশ দিন করে এতে কাফ করতেন যে বছর তিনি ইন্তেকাল করেছেন এই বছর তিনি ২০ দিন এতে কাফ করেছেন নাম্বার নম্বর আলোচনা হলো যে লাইলাতুল কদর পাওয়ার জন্য সহজ উপায় তাই কাফ তাই নবীজিসাল্লাল্লাহ আলাইসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য

فانني اريد ليله القدر نبي صلى বলতেছেন যারা আমার সাথে কি করেছিলে এতে কাফ করেছিল তারা ঘুরে আসো কারণ লাইলাতুল কদর সম্পর্কে আমাকে স্বপ্ন দেখানো হয়েছিল ওয়া ইন্নি নসীতহা কিন্তু আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে ওয়া ইননাহা ফিল আশরিল আواخر ফি বিতর बेशक নিশ্চয় এটা শেষ দশকের বেজুর রাত্রের মধ্যে রয়েছে ও ইন্নি রায়নি আসি তিন ইন ওন আমি স্বপ্ন দেখলাম যে আমি কাদা মাটি এবং পানির উপর সেজদা করতেছি চার নম্বর বিষয় হলো এতে কাপ সম্পর্কে যে আমরা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের গুরুত্ব যেন দেই কারণ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার কাছাকাছি হওয়া বা আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ হওয়ার উপায় হলো এতে কাফ আল্লাহ তালার নৈকট্য হাসিল করা যায় এতে কাফে বসে আল্লাহ তালার কাছে আপনি স্যারেন্ডার করলেন করে বললেন যে আল্লাহ তোমার গোলাম তোমার দরবার হাজির তোমার ঘরে চলে আসছে তোমার কাছে সিলেন্ডার করছে তুমি মাফ করে দাও আল্লাহ কাছাকাছি টেনে নেবেন এবার আসুন এতে কাফ সম্পর্কে জরুরি কিছু কথা বলি এতে কাফে আমরা বেহুদা যেগুলা কাজ করে থাকি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বার না প্রয়োজন ছাড়া আমরা যাতে মসজিদ থেকে বের না হই করতেন প্রয়োজন তিনি ঘর থেকে বের হতেন প্রয়োজন ছাড়া গড় থেকে বের হতেন না প্রয়োজন ছাড়া যদি আমরা মসজিদ থেকে বের হই তাহলে কিন্তু আমাদের এতে কাপ নষ্ট হয়ে যাবে যেগুলা আবশ্যকীয় প্রয়োজন না গেলে নয় যাওয়াই লাগে সেই প্রয়োজনগুলা আপনি মিটাইতে পারেন বাইরে গিয়ে যেরকম ফরজ গোসল পেশাব পায়খানার হাজত হলে ফরজ গোসল ছাড়া সাধারণ গোসলের জন্য বার হওয়া নিষেধ তবে মুফতি এখানে একটা সুরত বলে দিয়েছেন যে আপনি যখন পেশাব পায়খানার জরুরতের জন্য হাজতের জন্য পেশাব পায়খানা করার জন্য যাবেন পেশাব পায়খানা করার পরে আপনি অজু করার জন্য যখন যাবেন এখানে অজু করতে গিয়ে আপনি খুব দ্রুত গতিতে শরীরটা একটু ভিজিয়ে নিলেন শরীরে একটু পানি ঢেলে নিলেন এই শুরুতে আপনি করতে পারেন না হলে এমনি সাধারণত গোসলের জন্য বাইরে বেরোনো নিষেধ যদি এইভাবে গোসল করে আসতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না তবে এগুলো করতে গিয়ে বাইরে যেতে আমার একটু দেরি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে খুব তাড়াতাড়ি দ্রুত আমি করে মসজিদে যেতে হবে তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকে এতে কাপ সংক্রান্ত আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরলাম ভিডিওটি যদি উপকারিতা মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যতগুলো কথা বলেছি নিজেও যাতে আমল করতে পারি অন্যরা আপনারা যারা শুনছেন প্রত্যেকে আমল করার চেষ্টা করবেন আল্লাহ সব হান হন প্রত্যেককেই বেশি বেশি আমলের তফির দান করুন